প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে বিচারহীনতা ও ভোট কারচুপি সংস্কৃতি চালু করেছিলেন জিয়া রহমান। রাজধানীতে আইনজীবী সমাবেশে তিনি এ কথা বলেন। বার কাউন্সিল ভবন উদ্বোধন। চলমান আন্দোলনে বাধ্য হয়ে সরকার সংলাপের জাল বিছাচ্ছে মন্তব্য দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুল। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর হাতে দমন করা হবে জেএমপি কমিশনার হাবিবুর রহমানের হুঁশিয়ারি। সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে 10 লাখ এবং আহত ব্যক্তিকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি যাত্রী কল্যাণ সমিতির। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি, ডলারের মূল্যবৃদ্ধি সহ নানা কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে ফরেন ইনভেস্টার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পর্যবেক্ষণ। উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সব মন্দিরেই সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। রাফা সীমান্তে আটকে থাকা ত্রাণবাহী ট্রাকের প্রথম বহর ঢুকেছে গাজায়। এ পর্যন্ত নিহত হয়েছে 4,000-এর বেশি ফিলিস্তিনি ও 1,400 ইসরায়েলি। বিশ্বকাপ ক্রিকেটের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অপর ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করছে নেদারল্যান্ডস। নিষিদ্ধ হলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো পাপু গোমেজ। মাদক নেয়ার অভিযোগে 2 বছর নিষিদ্ধ ঘোষণা।